বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নামাপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী মেহেদী হাসান রাকিবের বাড়িতে অভিযানে যান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় বাড়িতেই ছিলেন মেহেদি উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নিজের কাছে থাকা পিস্তল দিয়ে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা চালায় মাদক ব্যবসায়ী কিন্তু শেষ রক্ষা হয়নি হাতে নাতে তাকে ধরে ফেলায় প্রাণে বেঁচে যান সবাই যখন আমরা প্রবেশ করলাম সে তার ক্ষিপ্রতা তার প্রকাশ করলো এবং আমাদের দেখে সে অনেকটা পালানোর অনেকটা কোমরে হাত দেওয়ার চেষ্টা করলো পাঁচ রাউন্ড গুলি ম্যাগজিন ভর্তি একটি পিস্তল যেহেতু লোড করা ছিল গুলি করে পালাতে পারত আজকে এই অভিযান করতে গিয়ে বারবারই আমাদের মনে হচ্ছিল যে আমাদের নিজস্ব অস্ত্র থাকাটা কতটা জরুরি অভিযানে উদ্ধার করা হয় বস্তা ভর্তি গাঁজা ও একটি বিদেশি পিস্তল গ্রেফতার মাদক ব্যবসায়ী জানান মাদক সেবন থেকে মাদক ব্যবসায় জড়িয়েছেন বড় ভাই বা তার বন্ধুবান্ধবের সাথে নেশায় জড়ায় আস্তে আস্তে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে যায় পরে তাদের কথা মতো আমার বিভিন্ন কাজ করতে হয় আমারও কিছু ইচ্ছা আছে আস্তে আস্তে আমার খারাপের লাইনে বাড়া দেওয়া গ্রেপ্তারকৃত মেহেদি চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাদিকুর রহমান সময় সংবাদ ময়মনসিংহ